5ই সেপ্টেম্বর, এটি একটি বিশেষ দিন। দিনটি উৎসর্গিত তাদের জন্য যারা আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের পথে নিয়ে যায়, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা। প্রতিবছর এই দিনটি পালিত হয় শিক্ষক দিবস হিসেবে, যেখানে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করে। ভারতের প্রতিটি শিক্ষাক্ষেত্রে মহাসমারোহের সঙ্গে এই দিনটি পালন করা হয়। শিক্ষাবিদ তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সম্মান জানানোর জন্যই 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। আজ উত্তর চব্বিশ পরগনার দিগঙ্গা এলাকার হামাদামা রেলগেট সংলগ্ন সুবিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ফ্রন্টফেস ইনস্টিটিউট অব এডুকেশনের অধীনস্থ ফ্রন্টফেস একাডেমি, ফ্রন্টফেস গার্লস একাডেমি, ফ্রন্টফেস কলেজ অব এডুকেশন, ফ্রন্টফেস পাবলিক স্কুল, ফ্রন্টফেস চাইল্ড একাডেমি ইত্যাদি শিক্ষাক্ষেত্রে মহাসাড়ম্বরে শিক্ষক শিক্ষিকাদের সম্মানে অনুষ্ঠিত হয় এই শিক্ষক দিবস। এদিন ডক্টর রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রবীণ শিক্ষক ও বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর রয়সুদ্দিন সাহেবকে সেরা শিক্ষক সম্মাননা প্রদান করে ফ্রন্টফেস একাডেমি। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যমণি হয়ে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা ও শিক্ষকের গুরুত্ব আরোপ করেন ফ্রন্টফেস একাডেমি চেয়ারম্যান ও বিশিষ্ট চিন্তাবিদ ও সংগ্রামী আন্দোলনের অন্যতম কাণ্ডারী জনাব মাওলানা কামরুজ্জামান সাহেব। এদিন শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের শুভেচ্ছা বার্তা, কার্ড, ফুল, মিষ্টি এবং উপহার দিয়ে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। এদিনের এই অনুষ্ঠানে প্রাথমিক থেকে উচ্চশিক্ষার সকল ছাত্রছাত্রীরাই শিক্ষক দিবসের অনুষ্ঠানে যুক্ত হয়। এদিন অনুষ্ঠান শেষে ডক্টর রয়সুদ্দিন সাহেব ও মাওলানা কামরুজ্জামান সাহেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে এত সুন্দর পরিকাঠামো সহ একটা ইনস্টিটিউশনকে একটা আদর্শ মডেল ইনস্টিটিউশন মনে হচ্ছে। আজকে যে সামাজিক ব্যাধি বা অবক্ষয়ের কথা বলা হচ্ছে, এর জন্যে দায় কিন্তু শিক্ষকদের। আমি শিক্ষক দিবসে সেই বিষয়টাই সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। কেননা শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। কারিগর যদি সঠিক হন তাহলে মানুষও সঠিক হবেন। কারিগর যদি অদক্ষ হন তাহলে যা তিনি গড়বেন তার ভিতরে কিছু দুর্বলতা, কিছু অস্বাভাবিক, কিছু ব্যাধি, এগুলো লক্ষ্য করা স্বাভাবিক। তো আজকের শিক্ষক দিবসে আমরা সমগ্র শিক্ষক সমাজের কাছে আবেদন রাখব যে মানুষগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। তাদের মধ্যে শুধু তাদের কেরিয়ার সম্পর্কে সচেতন করলে হবে না, এর পাশাপাশি কিন্তু মানসিক যে মূল্যবোধ, মনুষ্যত্ববোধ, এটা কিন্তু বেশি করে জাগানো দরকার। হ্যাঁ, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আজকে যে পাঠ্যক্রম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে তার মধ্যে মোরাল এডুকেশনের পার্ট, মনীষী যারা তাদের শেখার যে সুযোগ এটা খুবই কম। তো আমরা ফ্রন্টফেস একাডেমি, ফ্রন্টফেস গার্লস একাডেমি, ফ্রন্টফেস কলেজ অফ এডুকেশন, ফ্রন্টফেস স্কুল অফ এডুকেশন, ইংলিশ মিডিয়াম স্কুল, ফ্রন্টফেস পাবলিক স্কুল, কেজি স্কুল, ফ্রন্টফেস চাইল্ড একাডেমি, বিভিন্ন সেকশনের মধ্য দিয়ে আমরা মডার্ন এডুকেশন, আধুনিক শিক্ষার পাশাপাশি আমরা এই মোরাল এডুকেশনটা, মানবিক মূল্যবোধের শিক্ষাটাও কিন্তু ছাত্রদের দিয়ে যথাযথ মানুষ গড়ার চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। ফ্রন্টফেস এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, কেননা ছাত্ররা নিশ্চয়ই কেরিয়ার গড়বে। আজকের আধুনিক শিক্ষার সঙ্গে, আধুনিক সমাজ ব্যবস্থার সঙ্গে প্রত্যেকটা প্রতিযোগিতায় তারা নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলবে, এটাই তো কাম্য। আমাদের ছাত্ররা আজকে ভারতবর্ষের যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে সেখানে পড়াশুনো করছে, মেডিকেল কলেজে পড়াশুনো করছে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশুনো করছে, দেশের বাইরের বিভিন্ন কলেজে তারা MBBS নিয়ে পড়াশুনো করছে। ফলে এটা যেমন করছে তার পাশাপাশি তারা মানুষের প্রতি যে দায়িত্ব, সমাজের প্রতি যে দায়িত্ব, রাষ্ট্রের একজন সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার যে দায়িত্ব সেটাও যাতে তারা পূরণ করতে পারে, পালন করতে পারে, সুনাগরিক হিসাবে তারা যাতে গড়ে উঠতে পারে, সেজন্য আমাদের স্লোগান হচ্ছে সন্তান আপনার, শিক্ষা আমাদের, সম্পদ দেশের। এই সন্তানগুলোকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আজকের আমরা এই শিক্ষক দিবসে একজন আদর্শ শিক্ষক হিসাবে আমরা ডাক্তার রইসুদ্দিন সাহেবকে সেরা শিক্ষক, এবছর আমাদের ফ্রন্ট পেজের সেরা শিক্ষক হিসাবে আমরা তাকে সম্মানিত করেছি, সংবর্ধনা দিয়েছি। আমি বহু মানুষকে দেখেছি, কিন্তু
কিন্তু মানুষকে যেভাবে আপন করে নেন, মানুষকে যেভাবে মোরাল এডুকেশন, নৈতিক মূল্যবোধ মানুষের মধ্যে জাগ্রত করার জন্যে যে প্রচেষ্টা ডক্টর রইসউদ্দিন সাহেব আজীবন ধরে চালিয়েছেন, সেটা যারা জানেন তারা নিশ্চয়ই অভিভূত হন। সেজন্য যখন সামাজিক মাধ্যমে জানিয়েছিলাম যে ডাক্তার রইসউদ্দিন সাহেবকে আমরা এবার ফ্রন্ট পেজ একাডেমি সেরা শিক্ষক হিসাবে সম্মান দেবে, অনেকেই কমেন্ট করেছেন যে যোগ্য মানুষকেই ভালো সম্মান দেওয়া হচ্ছে। তো এটাতেই আমরা মনে হচ্ছে যে এটা আমাদের একটা বড় স্বীকৃতি, একটা বড় প্রাপ্তি। আমরা সেই জন্য আধুনিক শিক্ষার পাশাপাশি যাতে ডক্টর রইসউদ্দিন সাহেবদের মতন যাতে মূল্যবান আদর্শ মানুষকেও সম্মানিত করে ছাত্রদের সামনে মডেল হিসাবে রাখা, এটা আমাদের একটা প্রচেষ্টা। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ এবং তাদের ডেভেলপমেন্ট, আমি তাদের বিশেষ করে ইংলিশ মিডিয়ামে যেসব ছাত্ররা পড়ে, তো তাদের বক্তব্য, তাদের মানে ডেলিভারেশন সব কিছু আমাকে দারুণভাবে প্রভাবিত করেছে।